সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময় এখনো পর্যন্ত আমি ভালো আছি, আল্লাহ জন্য লাখো শুক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নবম শ্রেণীর ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাসে আজকে আমি অর্থায়নের উৎস নিয়ে আলোচনা করব। অর্থায়নের উৎস, আমরা যারা অলরেডি ফিনান্স এন্ড ব্যাংকিং বইটা খুলছি তারা সবাই অন্ততপক্ষে কম বেশি পরিমাণ এতটুকু আইডিয়া থাকার কথা যে অর্থায়ন জিনিসটা কি। মূলত অর্থায়নের উৎস সমূহ জানার আগে আমরা সবার আগে আরেকবার একটু রিপিট করি যে অর্থায়ন কাকে বলে। সাধারণত কোন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করা এবং এর যথাযথ ব্যবহার সংক্রান্ত যাবতীয় যতগুলো প্রক্রিয়া আছে সবগুলো হচ্ছে কি অর্থায়নের উৎস। সবগুলোকে একসাথে অর্থায়ন বলা হয়। আবারও বলতেছি, তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত যাবতীয় আর্থিক কার্যাবলীকে কি বলা হয়? অর্থায়ন বলা হয়। এর পাশাপাশি আসো প্রিয় শিক্ষার্থীরা, এই অর্থায়নের করার জন্য অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের মধ্যে, ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে অথবা আমার ব্যক্তি জীবনে যেখানে হোক না কেন, অর্থায়নের যে প্রক্রিয়াটা সে অর্থায়নের প্রক্রিয়াটা অত্যন্ত যথার্থ হতে হবে এবং সুন্দর হতে হবে। অর্থায়নের এই যে অর্থায়নের প্রক্রিয়াটা আমার কারবার প্রতিষ্ঠানের মধ্যে, আমার ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে আমি যে অর্থটা সংগ্রহ করব সেটার জন্য যে উচ্চ সমূহকে ব্যবহার করবো সেটার উপর আজকের ক্লাসটা। এই পুরোটার বিষয়ের উপর একটা চ্যাপ্টার আছে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে, এটা হলো দ্বিতীয় অধ্যায়ে। এই চ্যাপ্টারটা, এটা নাম হচ্ছে কি অর্থায়নের উৎস। আচ্ছা, এবার অর্থায়নের যে উৎস সমূহ আছে সেই অর্থায়নের উৎস সমূহ নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত অর্থায়নের উৎস সমূহ দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস একটা হচ্ছে অভ্যন্তরীণ আরেকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আরেকটা উৎসের নাম হচ্ছে বাহ্যিক উৎস। আজকের এই ক্লাসে আমরা জানবো যে আমি যে আমার কারবার প্রতিষ্ঠানে বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যে অর্থায়ন গুলো করবো সেই অর্থায়নটার দুইটা উৎস সম্পর্কে জানবো, যার মধ্যে আমরা শুরু করবো অভ্যন্তরীণ উৎস দিয়ে। অভ্যন্তরীণ উৎস বলতে আমরা কি বুঝি? অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে প্রথমত মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস এবং মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে তোমার মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, আরেকটা আসবে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমরা যা বুঝলাম অর্থায়নের উৎস সমূহ সাধারণত দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস। এই অভ্যন্তরীণ উৎস আবার দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। এখন আমরা যে জিনিসটা ইয়ে করবো সেটা হচ্ছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস যেগুলো আছে সেগুলো নিয়ে সবার আগে আলোচনা করবো। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে, মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসে আমার যে সকল খাতগুলো রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এক নম্বর হচ্ছে মালিকের মূলধন, এবং দুই নম্বর হচ্ছে শেয়ার। আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের মধ্যে রয়েছে এক নম্বর অবণ্টিত মুনাফা সঞ্চিত তহবিল, অবণ্টিত মুনাফা ও সঞ্চিত তহবিল, দুই নম্বর যে অপশনটা আছে লভ্যাংশ সমতাকরণ তহবিল,
এবং তিন নাম্বার যে অংশটা আছে সেটা হলো বিধিবদ্ধ সঞ্জীবনী। প্রিয় শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি আমাদের অর্থায়নের উৎস সম্পর্কে আমরা ফার্স্টে বলছি অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ মানে হচ্ছে প্রতিষ্ঠানে কারবার প্রতিষ্ঠানের ভিতর থেকে যে অর্থায়নটা করা হয় সেটা হচ্ছে অভ্যন্তরীণ উৎসের আওতাভুক্ত, এবং যেটা কারবার প্রতিষ্ঠানের বাইরে থেকে বাইরের যে সকল উৎস থেকে যে অর্থায়নটা করা হয় অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের মধ্যে যে টাকাটা আনা হয় সেটা হচ্ছে বাহ্যিক উৎস। এখন আমরা দেখবো যে একটা কারবার প্রতিষ্ঠানের মধ্যে আমার অভ্যন্তরীণ উৎসে কোন কোন খাত থেকে আমার টাকাগুলো আসতে পারে। অভ্যন্তরীণ উৎস আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, আরেকটা হচ্ছে মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস এখানে তোমার দুইটা অংশ আছে, অর্থাৎ মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস থেকে দুইটা খাত দুটো উপায়ে আমি অর্থায়ন করতে পারি, একটা হচ্ছে মালিকের মূলধনের মাধ্যমে আরেকটা হচ্ছে শেয়ারের মাধ্যমে। মালিকের মূলধনটা কি? একটা কারবার প্রতিষ্ঠানের মধ্যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে মালিক তার যে কারবারে যে টাকাটা খাটায় সেটাকে বলা হয় কি? সেটাও হলো মালিকের মূলধন। এটা হচ্ছে একটা কারবার প্রতিষ্ঠানের মধ্যে অভ্যন্তরীণ উৎসের প্রধান সোর্স, মেইন যে উৎসটা সেটা হচ্ছে কি? মালিকের মূলধন। এর পাশাপাশি আসো শেয়ার। আমরা জানি যে শেয়ার কারা বিক্রি করতে পারে, শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি তার অর্থায়নের জন্য শেয়ার বিক্রয়ের মাধ্যমে অর্থায়ন করতে পারে। অর্থাৎ এই অভ্যন্তরীণ উৎসের মধ্যে আমার যে দুটো মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের মধ্যে প্রথম যে উৎসটা সেটা হচ্ছে মালিকের মূলধন, মালিক তার কারবারে যে মূলধনটা খাটাবে সেটা হচ্ছে প্রথম তার অভ্যন্তরীণ উৎস। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মালিক তার শেয়ার বিক্রয়ের মাধ্যমেও তার কারবারের মধ্যে কি করতে পারে? অভ্যন্তরীণ ভাবে অর্থায়নের উৎস করতে বা অভ্যন্তরীণ ভাবে অর্থায়নের যোগান দিতে পারে। এরপর আসো মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের মধ্যে এক নম্বর হচ্ছে অবণ্ডিত মুনাফা সঞ্চিত তহবিল। অবণ্ডিত মুনাফা কাকে বলা হয়? মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে, অর্থাৎ আমাদের কারবার প্রতিষ্ঠানের মধ্যে আমার যে শেয়ার হোল্ডাররা আছে আমার শেয়ার হোল্ডারদেরকে আমি আমার যে মুনাফাটা হয়েছে সেটা বন্টন না করে যদি রেখে দিই সেটার নাম হচ্ছে কি? অবণ্টিত মুনাফা। আর ওই অবণ্টিত মুনাফাটা আমরা কি করতে পারি? আমার কারবারের মধ্যে আমি আবার বিনিয়োগ করতে পারি। এর পাশাপাশি আরেকটা হচ্ছে সঞ্চিত তহবিল। অবণ্টিত যে মুনাফাটা আছে সেটাকে আবার যদি একটা তহবিলে রাখা হয় সেটাকে বলা হয় সঞ্চিত তহবিল। তাহলে দেখা যাচ্ছে যে কি, যে টাকাটা আমার কারবার প্রতিষ্ঠানের মধ্যে পুরো টাকাটাই রিজার্ভ থাকতেছে, কারণ আমরা যখন শেয়ার হোল্ডারদেরকে মুনাফাটা বন্টন করবো না তখন এটাই হলো অবণ্টিত মুনাফা। আর অবণ্টিত মুনাফাটা যখন কোনো একটা তহবিলে রাখা হবে তখন সেটার নাম হচ্ছে সঞ্চিত তহবিল। তাহলে দেখা যাচ্ছে দুইটা টাকাই আমার কারবার প্রতিষ্ঠানের মধ্যে থেকে যাচ্ছে, আমি আমার কারবার প্রতিষ্ঠানের মধ্যে যখন অর্থায়নের প্রয়োজন পড়বে তখন আমি এখান থেকে টাকাটা নিয়ে ব্যবহার করতে পারবো। দুই নম্বর অপশন যেটা আছে সেটা হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে নিয়মিত ভাবে একটা লভ্যাংশ পেয়ে থাকে, এই লভ্যাংশ প্রদানের সাথে কোম্পানির সুনাম জড়িত। কোনো বছর মুনাফার পরিমাণ কম হলে সে বছর লভ্যাংশ প্রদান করা সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে কি, মুনাফাটা বেশি হইতে পারে সেক্ষেত্রেও আবার অর্থাৎ স্থিতিশীলতাটা থাকে না। এখন যখন যে বছর দেখা যাবে যে আমার লভ্যাংশ কম হলো আমি শেয়ার হোল্ডারদেরকে যদি মুনাফাটা বা লভ্যাংশটা দিতে না পারি তখন এতে করে কোম্পানির সুনামের উপর একটা এফেক্ট পড়ে। পরবর্তী বছর দেখা যায় যে আমার কোম্পানির যে শেয়ারটা আছে সেটা শেয়ার বিক্রয়ের উপর একটা এফেক্ট পড়ে, যে কারণে কি করে কোম্পানিগুলো লভ্যাংশটাকে একটা সমতাকরণের জন্য একটা কি করে লভ্যাংশ সমতাকরণ একটা তহবিল করে। যেমন আমরা ধরে নিলাম একটা কোম্পানি লভ্যাংশ সমতাকরণ তহবিলটা একটা উদাহরণের মাধ্যমে দেখাই। একটা কোম্পানি 2015 সাল, 2016, 2017, 2018 এবং 2019 সাল এই পাঁচটা বছরে আমরা একটা আয়ের হিসাব দেখাই। তাদের কোম্পানি দেখা গেল প্রথম বছর 2010 সালে তাদের মুনাফার পরিমাণ দাঁড়ালো 10%, তারা লভ্যাংশ প্রদান করলো 10%, পরের বছর আসি সেটা হয়ে গেল 7%, এবং এর পরের বছর আসি এটা 15% হয়ে গেল, এবং 2018 সালে দেখা গেল যে কি লভ্যাংশ পরিমাণটা 5% নামে গেল, এবং 2019 সালে সেটা আসি 17% হলো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে লভ্যাংশের হারটা, এই লভ্যাংশের হারটা স্টেবল না, আনস্টেবল পজিশন আছে। সাধারণত এটা খুব স্বাভাবিক যে লভ্যাংশ কখনো প্রত্যেক বছর একই রকম হয় না, কোনো বছর লভ্যাংশ বেশি হবে কোনো বছর লভ্যাংশ কম হবে। এই জন্য কোম্পানিগুলো কি করে, যেমন আমরা ধরে নিলাম 2010 সালে 10% লভ্যাংশ যদি প্রদান করে
এবং ওরা ওইটার আলোকে যদি একটা তহবিল গঠন করে রাখে যে পরবর্তী বছর যখন এটা 7% হয়ে গেল বা সেক্ষেত্রে তারা কি করলো এটাকে আমরা 15% দেখাই, পরবর্তী বছর আসে যখন এটা 7% হয়ে গেল তখন এখান থেকে তারা যদি 10% দেয়, আমি প্রত্যেক বছর যদি 10% আরে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ করে প্রদান করতে যায় তাহলে দেখা যাচ্ছে, তাহলে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমার প্রথম বছরে আমার লভ্যাংশটা আমি 10% দিলাম, তাহলে আমার এখান থেকে উদ্বৃত্ত থাকতেছে কত পার্সেন্ট? 5% প্লাস 5% আমার থাকতেছে, এটাকে আমি পরবর্তী বছর যখন 7% হয়েছে আমি এখান থেকে 5% থেকে টানি দিলাম, এবং এর পরবর্তী যখন আবার 15% হয়েছে এখান থেকে আমি কি করলাম 5% কমাই দিলাম, আমার 5% আবার এখানে উদ্বৃত্ত থাকতেছে, এখানে আসলো 5% কিন্তু আমি দিব 10%, তাহলে আরো কত পার্সেন্ট? 5% আগের থেকে টানে দিলাম। এই যে দেখা যাচ্ছে যে লভ্যাংশগুলো আমরা প্রদান করতেছি সেই লভ্যাংশগুলো প্রদান করার ক্ষেত্রে একটা সমতা করার জন্য, অর্থাৎ প্রত্যেক বছর আমি যদি একই ধরনের লভ্যাংশ দেওয়ার চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাচ্ছে যে বছর লভ্যাংশ কম হচ্ছে সে বছর আগের বছরও যে অতিরিক্ত লভ্যাংশ আছে সেখান থেকে আমি যদি কিছু টানি দিই তাহলে দেখা যাচ্ছে আমার প্রত্যেক বছরের লভ্যাংশটা একটা সমতার মধ্যে থাকতেছে। এখানে একটা বিষয় কাজ করবে, যে বিষয়টা কাজ করবে সেটা হলো লভ্যাংশ সমতাকরণের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আগে লভ্যাংশটা কতটুকু দিব সেটা আগে একটা সিলেক্টিভ প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হয়। এরপর আসো সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে বিধিবদ্ধ, সরি আমি এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই লভ্যাংশ সমতাকরণ তহবিল যেটা আছে সেটার মধ্যে যে টাকাটা আমার অতিরিক্ত তহবিলে যে টাকাটা রেখে দিচ্ছি সে টাকাটা আমি যে কোনো সময় ইউজ করতে পারি, আমার কারবার প্রতিষ্ঠানে যদি অর্থায়নের প্রয়োজন পড়ে তখন আমরা এই টাকাটা সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি, কিছু কিছু প্রতিষ্ঠানকে বিধিবদ্ধ ভাবে কিছু সঞ্চিতি বা একটা তহবিল করে রাখতে হয়, অর্থাৎ এই তহবিলের মাধ্যমে তাদের যখনই কোনো টাকার প্রয়োজন পড়ে তারা সেখান থেকে টাকাটা সংগ্রহ করে। তাহলে এই যে অর্থায়নের যে উৎস সমূহ নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে মধ্যে আমাদের অভ্যন্তরীণ উৎস গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা ছিল মালিকানা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস যার মধ্যে আমি দুইটা অপশন বলছি, একটা হচ্ছে মালিকের মূলধন এবং আরেকটা ছিল শেয়ার, আর মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎসের মধ্যে ছিল আমার তিনটা অপশন, একটা ছিল অবণ্টিত মুনাফা সঞ্চিত তহবিল, আরেকটা ছিল লভ্যাংশ সমতাকরণ তহবিল, এবং সর্বশেষ যেটা ছিল সেটা ছিল বিধিবদ্ধ সঞ্চিতি। এই উপায়ে একটা কারবার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভাবে এই ক্ষেত্রগুলো থেকে একটা কারবার প্রতিষ্ঠানের অর্থায়নের ব্যবস্থা করতে হবে। এবারে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্থায়নের ক্ষেত্রে বাহ্যিক যে উৎসগুলো আছে বাহ্যিক উৎসগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাহ্যিক উৎস গুলো নিয়ে আলোচনা করবো অর্থায়নের, বাহ্যিক উৎস সময়ের মধ্যে আমার প্রথমত যেটা আসবে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, এখানে আবার এটা তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী এবং আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী। প্রথমত আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমত স্বল্পমেয়াদী নিয়ে আলোচনা করি, স্বল্পমেয়াদীর মধ্যে আবার দুইটা অংশ, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আরেকটা হবে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক উৎস সময়ের মধ্যে এক নম্বরে আছে প্রাপ্য বিল বাট্যাকরণ, দুই নম্বর হচ্ছে প্রদেয় বিল, তিন নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ,
চার নম্বর হচ্ছে ব্যাংক জমা থেকে কি উত্তোলন, বাহ্যিক উৎস যেগুলো আছে সেটা তিন ভাগে বিভক্ত, একটা স্বল্প মেয়াদি একটা মধ্যমেয়াদি এবং আরেকটা হচ্ছে কি দীর্ঘমেয়াদি। অর্থাৎ আমি কারবার প্রতিষ্ঠানের মধ্যে যে অর্থায়নটা করবো সে অর্থায়নটার মধ্যে আমার বাহ্যিক উৎসের মধ্যে সবার আগে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্বল্প মেয়াদি। স্বল্প মেয়াদের মধ্যে প্রথমত হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রাপ্য বিলটা হচ্ছে এরকম যে আমি হয়তো কোনো একটা জায়গা থেকে কোনো একটা পণ্য বিক্রি করলাম, কোথাও একটা পণ্য বিক্রি করলাম সেটা ধারে বিক্রি করলাম, ধারে বিক্রি করার পরবর্তীতে তারা আমার কাছ থেকে এই ধারে বিক্রির জন্য তারা আমার কাছ থেকে টোটাল 90 দিন সময় নিল। এই 90 দিনের ভিতরে এই 90 দিন সময়ের ভিতরে আমি ধরে নিলাম যে আমি একজন ভোক্তার কাছে 5,000 টাকার পণ্য বিক্রি করলাম এবং এই 5,000 টাকার পণ্যটা কিসের মাধ্যমে বিক্রি করলাম, প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রি করলাম। প্রাপ্য বিলের মাধ্যমে যখন বিক্রি করবো তখন ব্যাংক এখানে একটা মধ্যস্থতা করবে, পাশাপাশি আসবে। এবার এই প্রাপ্য বিল যেটা ইয়ে করলাম সেটা দেখা গেলো যে কি 90 দিন পরে সে আমার 5,000 টাকা পরিশোধ করবে। এই এর ভিতর যদি আমার টাকার প্রয়োজন পড়ে তখন আমি কি করতে পারবো, এটাকে ধরে নিলাম যে 10% একটা বাট্টার ব্যবস্থা থাকে বা 5% বিল করার সময় সেখানে একটা কথা উল্লেখ থাকে যে যদি 90 দিনের আগে আমি টাকাটা সেখান থেকে তুলতে যাই তাহলে আমাকে একটা ডিসকাউন্ট দিতে হবে বা একটা ডিসকাউন্টের মাধ্যমে টাকাটা নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে 5,000 টাকার উপর যদি আমি 10% বাড়তে আমি টাকাটা ইয়ে করি তাহলে দেখা যাবে যে আমি 4,500 টাকা দিয়ে টাকাটা ক্যাশ করে ফেলতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমি যদি আমার টাকাটাকে ক্যাশ করতে যাই, আমি যদি আমার টাকাটাকে ক্যাশ করতে যাই তাহলে দেখা যাবে যে আমি 4,500 টাকা পাচ্ছি, আর যদি 90 দিন পরে টাকাটা তুলি তাহলে কত টাকা পাবো, 5,000 টাকাই পাবো। এখন দুইটা অপশন কাজ করবে। একটা অপশন যেটা সেটা হচ্ছে আমার যদি টাকার প্রয়োজন না পড়ে তাহলে আমি কি করতে পারি, 3 মাস পরে 5,000 টাকা নিতে পারি, আর যদি টাকার প্রয়োজন যে কোনো সময় পড়ে যায় এবং খুব ইমিডিয়েটলি টাকার প্রয়োজন পড়ে তখন আমি কি করব, ডিসকাউন্ট করার মাধ্যমে টাকাটা নিতে পারবো। এটা হচ্ছে যে কি প্রাতিষ্ঠানিক উচ্চ সময়ের মধ্যে অন্যতম একটা উচ্চ প্রাপ্য বিল বাট্টা করা। এরপর আসো আমার জন্য যেটা প্রাপ্য বিল, যে আমার কাছ থেকে পণ্যটা ক্রয় করছে তার কাছে তার জন্য এটা কি প্রদেয় বিল। এবার আসো আমরা যদি কোনো একটা পণ্য কোনো একটা প্রতিষ্ঠান থেকে ধারে ক্রয় করে থাকি তাহলে এটাও আমাদের জন্য কি হবে, প্রদেয় বিল হবে। তো প্রদেয় বিলের মাধ্যমে আমি যদি 3 মাসের জন্য যদি বাকি জিনিসটা কিনতে পারি দেখা যাচ্ছে 3 মাস সময় আমি কারবার প্রতিষ্ঠানের মধ্যে টাকাটাকে খাটাইতে পারলাম, অথবা আমি পণ্যটা ক্রয়কৃত পণ্যটা বিক্রি করার মাধ্যমে আমি টাকাটা ক্যাশ করে একটা মুনাফা অর্জন করে তারপর আমি 90 দিন পর তাকে টাকাটা পরিশোধ করলাম। তাহলে প্রদেয় বিলটাও কি একটা অর্থায়নের অন্যতম একটা উৎস। এর পাশাপাশি আসো স্বল্প মেয়াদি ব্যাংক, আজকাল ব্যাংকের কোনো অভাব নাই, প্রচুর ব্যাংক আছে যারা কি করে স্বল্প মেয়াদে ব্যাংক ঋণ দিয়ে থাকে। এর পরবর্তী আসো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত মানে কি, আমার ব্যাংকে যে টাকাটা আছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা আমি উত্তোলন করলাম। ধরে নিলাম আমার ব্যাংকে জমা আছে 1 লক্ষ টাকা, আমি ব্যাংক থেকে 2 লক্ষ টাকা তুললাম। এখন এই ধরনের কিছু কিছু ব্যাংক এই ধরনের সুযোগ দিয়ে থাকে তার ভোক্তাদেরকে। সাধারণত দেখা যায় ব্যবসায়ী যারা আছে ব্যবসায়ীরা অন সিজনে যেভাবে ব্যবসা করার সুযোগ পায় অফ সিজনে ওইভাবে ব্যবসা করার সুযোগ পায় না। তো দেখা যায় ব্যাংক গুলো কি করে তাদেরকে ওই ধরনের একটা সুযোগ দেয় যে তোমার যে টাকাটা জমা আছে তার চেয়ে একটু বেশি টাকা উত্তোলন করার সুযোগ পাওয়া যায়। এটা হলো কি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এর পাশাপাশি প্রতিষ্ঠান গুলো বিভিন্ন জায়গা থেকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের অর্থায়নের ব্যবস্থা করতে পারে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মধ্যমেয়াদী উৎসগুলো। অর্থায়নের মধ্যমেয়াদি উৎসগুলোর মধ্যে অন্যতম একটা উৎস হলো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ। বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কি বুঝি, বাণিজ্যিক ব্যাংক বলতে আমাদের আশেপাশে যে সকল ব্যাংক গুলো আছে যে সকল ব্যাংক গুলোর মাধ্যমে আমরা নিয়মিত লেনদেন করে থাকি এগুলো হচ্ছে আমাদের কি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংক গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আমরা আমাদের কারবার প্রতিষ্ঠানের মধ্যমেয়াদে অর্থায়ন করতে পারি। এখন প্রশ্ন হলো যে বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত যে ঋণটা পাওয়া যায় সেই ঋণটাকে আমরা কারবার প্রতিষ্ঠানের মধ্যে কি করতে পারি, মধ্যম মেয়াদে খাটাতে পারি। এরপর আসো বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণগুলোর পাশাপাশি এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানগুলো। বিশেষায়িত অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে,
বিটিটাই তো আর্থিক প্রতিষ্ঠানগুলো কি কি বিভিন্ন ধরনের ব্যবসার প্রতি বিভিন্ন ধরনের ব্যবসার জন্য বিভিন্ন ধরনের ব্যাংকগুলো আছে বিভিন্ন ধরনের যেমন আমরা যদি বলি যে আমি কৃষি কাজের জন্য যদি ঋণ নিতে যাই সেক্ষেত্রে আমার সবচেয়ে বেশি সহায়তা করবে কে কোন ব্যাংক কৃষি ব্যাংক আবার কোনো একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য যদি কোনো একটা ব্যাংক সরি কারো কাছ থেকে অর্থের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে শিল্প ব্যাংক আমাকে সহায়তা করবে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা সহায়তা করবে এগুলো সবগুলোই বিটিটাইজ আর্থিক প্রতিষ্ঠানের উদাহরণ এর পরবর্তী আসলে বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারাও কি করে কারবার প্রতিষ্ঠানের মধ্যে অর্থায়নের জন্য সুযোগ দিয়ে থাকে এক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন ধরনের এনজিও সংস্থাগুলো তারপর গ্রামীণ ব্যাংক মাইডাস ব্রাক এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বেসরকারি প্রতিষ্ঠান আছে যারাও মধ্যমেয়াদে অর্থায়ন করে থাকে এরপর আসো মূলধনী বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যাদের কাছ থেকে আমরা কি করতে পারি যাদের কাছ থেকেও আমরা অর্থায়নটা করতে পারি যেমন বলতে পারি বিমা প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংক অর্থ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান অবলেখক ও এই ধরনের প্রতিষ্ঠান সমূহ সর্বশেষ যেটা আসে সেটা হলো যে কি আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস সমূহ এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস সমূহ নিয়ে একটু আলোচনা করি আমরা দীর্ঘমেয়াদী উৎস সমূহ নিয়ে আলোচনা করব ঋণ ঋণপত্র লিজিং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থায়নের যে দীর্ঘমেয়াদী উৎস সমূহ আছে অর্থায়নের দীর্ঘমেয়াদী উৎস সমূহের মধ্যে আমার সবার আগে যেই উৎসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ঋণ সাধারণত ঋণ বলতে দীর্ঘমেয়াদী উৎস বলতে আমরা কি বুঝি যদি কোনো কারবার প্রতিষ্ঠানের মধ্যে অর্থায়নের যে উৎসগুলো সাধারণত 5 বছরের অধিক সময়ের জন্য যে খাতগুলো থেকে আমার অর্থায়নটা করা হয় সেটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী উৎস অর্থাৎ স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী উপরে যায় 5 বছরের অধিক সময়ের জন্য যে আমি যে ঋণটা করবো বা যেই খাতগুলো থেকে অর্থায়ন করবো সেটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী উৎস তার মধ্যে প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ঋণ ঋণটা আমি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বা বিভিন্ন শিল্প ব্যাংক বা বিভিন্ন ধরনের সংস্থাগুলো থেকে সংগ্রহ করতে পারি সাধারণত দেখা যায় কোনো একটা কারবার প্রতিষ্ঠানের জন্য মূল্যবান যন্ত্রপাতি মেশিনারি চালান কোটা জমি ক্রয় এই ধরনের বড় ধরনের অঙ্কের জন্য দেখা যায় কি ঋণটা করা হয়ে থাকে আর এই ঋণ করার ক্ষেত্রে ঋণটা পাওয়ার ক্ষেত্রে দেখা যায় কি ব্যাংকগুলো ওই প্রতিষ্ঠানের আয় সুনাম তাদের স্থায়ী সম্পত্তির পরিমাণ সবকিছু বিচার বিশ্লেষণ করে তাদেরকে ঋণ দিয়ে থাকে আর এই ঋণের জন্য দেখা যায় কি কারবার প্রতিষ্ঠানকে প্রত্যেক মাসে মাসে বা একটা সুদ বহন করতে হয় তো যাই হোক ঋণ পাওয়ার ক্ষেত্রে ঋণের জন্য প্রথমত যেটা ইয়ে হলো সেটা হলো যে কি এই ঋণটা দীর্ঘমেয়াদী হবে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কারবার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি বা দীর্ঘমেয়াদী কোনো একটা বিনিয়োগের জন্য সাধারণত ঋণটা করা হয়ে থাকে এই যে ঋণটা করলো সেই ঋণটা একটা দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ করবে বিনিয়োগ করার পরবর্তী সেখান থেকে মুনাফা অর্জনের মাধ্যমে সে ঋণের সুদটা বা পরবর্তীতে ঋণটা পরিশোধের ব্যবস্থা করা হবে এর পরবর্তী আসলে ঋণপত্র ঋণপত্র জিনিসটা কি ঋণপত্র হচ্ছে যে কি কোন একটা কোম্পানির তাদের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বিভক্ত করে তার পরবর্তীতে সেটাকে তার শেয়ার বাজারে ছাড়তে পারে এবং ওই ঋণপত্র বা ডিবেঞ্চারের ক্ষেত্রে দেখা যায় যে কি এটাও শেয়ারের একটা বিকল্প হিসেবে কাজ করে সাধারণত দেখা যায় কোনো একটা প্রতিষ্ঠানে ঋণপত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের হার উল্লেখ থাকে এবং সুদ গ্রহীতা সেটা দিতে বাধ্য থাকে সাধারণত দেখা যায় 5 বছর থেকে দীর্ঘমেয়াদী যে কোনো সময়ের জন্য এ ধরনের ঋণপত্রগুলো করা আহ্বান করা হয় এবং ঋণপত্রের মাধ্যমেও একটা কারবার প্রতিষ্ঠান তার দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা ব্যবস্থা করতে সর্বশেষ এর পরবর্তী যে অপশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিজিং বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম মাধ্যম হলো কি লিজিং
দীর্ঘমেয়াদী অর্থায়নের একটা অন্যতম আধুনিক পদ্ধতি হলো লিজিং। লিজিং হচ্ছে কি, আগে দেখা যেত যে কি কোনো একটা প্রতিষ্ঠান তারা তাদের কার্বন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অথবা বড় বড় ইন্ডাস্ট্রি গুলো তারা কি করতো, তাদের ইন্ডাস্ট্রি গুলো পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ক্রয় করত। কিন্তু এখন বর্তমানে কি করতেছে, এখন বর্তমানে তারা এই প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা যন্ত্রপাতি সরাসরি ক্রয় না করে কোনো একটা অন্য একটা প্রতিষ্ঠান থেকে একটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য 5 বছর বা 10 বছর সময়ের জন্য প্রত্যেক মাসে মাসে একটা অর্থ পরিশোধের মাধ্যমে লিজিং করতেছে, অর্থাৎ লিজ বা ইজারা নিতেছে। ইজারা নিয়ে তারপর তারা সেখানে তাদের ব্যবসা বাণিজ্যটা পরিচালনা করতেছে এবং দেখা যাচ্ছে যে কি, অর্থাৎ এর মাধ্যমে একটা যন্ত্রপাতি আমি ক্রয় না করে তার জন্য আমি কি করলাম, তার জন্য আমি প্রত্যেক মাসে মাসে একটা নির্দিষ্ট অনেকটা বলতে গেলে সুদের মতোই বলা যায় অথবা একটা ভাড়া দিলাম, একটা ভাড়া দিয়ে আমি আমার এই লিজের বা সম্পত্তিটা আমি ব্যবহার করলাম এবং এটার রক্ষণাবেক্ষণ দেখভাল সবকিছু দায় দায়িত্ব তখন আমার কাজের উপর থাকবে। এবং সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটি একটা আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, এটাও অর্থায়নের একটা অন্যতম ক্ষেত্র হিসেবে কাজ করে থাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো যাই হোক, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আজকে আমার টোটাল ক্লাসের বিবেচনার বিষয়, আজকের এই ক্লাসে আমার আলোচ্য বিষয় ছিল অর্থায়নের উৎসসমূহ। আমি অর্থায়নের উৎসসমূহকে প্রথমত দুই ভাগে ভাগ করে দেখাইছিলাম, প্রথমে বলছিলাম অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসটাকে আবার দুইটা ভাগে ভাগ করে দেখাইছি, আবার বাহ্যিক উৎস বা বহিস্থ উৎস যেটা ছিল সেটাকে আবার তিনটা ভাগে ভাগ করে দেখাইছি, যে এর মধ্যে কি ছিল স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তবে প্রিয় শিক্ষার্থীরা, আমি ফিনান্সিয়াল স্টুডেন্টদেরকে আরো একবার বলবো, ফিনান্স এন্ড ব্যাংকিং বইটা পড়ার আগে সবার আগে একটা জিনিস, একটা মাত্র কথা মনে রাখবা, সেটা হচ্ছে অর্থায়ন কাকে বলে, এই জিনিসটা মনে রাখবা। অর্থায়ন কাকে বলে আমি যদি সেটাই না পারে, আমি অর্থায়নের উপর যতই ক্লাস করি না কেন কোনো লাভ হবে না। প্রথমত মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে অর্থায়ন কি, তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত যাবতীয় আর্থিক কার্যাবলীকে কি বলা হয়, অর্থায়ন বলা হয়। আর অর্থায়নের উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করে দেখালাম, একটা অভ্যন্তরীণ উৎস আর একটা বহিস্থ উৎস। অভ্যন্তরীণ উৎস সময়ের মধ্যে আমার যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, বহিস্থ উৎসের মধ্যে যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর এখানের মধ্যে আমার আজকের ক্লাসের যে মূল বিষয়টা, আমি কার্বন প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বা ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য, আমার কোম্পানি পরিচালনা করার জন্য আমি কোন কোন উৎসগুলো থেকে অর্থায়ন করতে পারবো সেগুলো নিয়ে আজকের ক্লাসটায় আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট চলতেছে, সেহেতু অ্যাসাইনমেন্টের সময় তোমাদেরকে কোনো এক্সাম নিয়ে দিব না, তোমরা এই অর্থায়নের উৎসগুলো নিয়ে ভালো মতো বাসায় একটু অ্যানালাইসিস করবা, পড়বা এবং পাঠ্যবইয়ের মধ্যে মোটামুটি যথেষ্ট সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো এই করবা। আর এর পরেও যদি কোনো কিছু না বোঝো, ইনশাল্লাহ আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করবা। সবার জন্য শুভকামনা রইলো, আল্লাহ আমাদের সবাইকে নেকায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।